আজ মঙ্গলবার আঠাশে চৈত্র দু হাজার বাইশ সালের বারোই এপ্রিল সিংহ রাশি সিংহলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির কাটতে চলেছে আজ কিন্তু কামদা একাদশী আজকের দিনে ভগবান হরি বিষ্ণুর নাম জপ ধ্যান এবং সহস্র নাম পাঠের মাহাত্মই আলাদা শাস্ত্রে বলা হয়েছে দীর্ঘদিনের তপস্যার ফল আজকের এই একটি একাদশী করেই পাওয়া সম্ভব তার জন্য একে আর এক নামে ডাকা হয় যে নামটি হলো ফলদা একাদশী আমাদের পাপকে খণ্ডন করবার জন্য পাপ মোচন করবার জন্য এই একাদশীর মাহাত্ম অত্যধিক আজকের দিনে তিনটি মন্ত্র আপনাদের বলবো অবশ্যই যে কোনো একটি একশো আটবার জপ করুন পারলে তিনটিই করুন একশো আটবার করে প্রথমেই বলব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণের মহামন্ত্র তারপর ভগবান বিষ্ণুর জন্য বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম আর হরি হরি বিষ্ণুর জন্যে বলুন হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে আজ কিন্তু আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ অতুলনীয় অভাবনীয় থাকতে চলেছে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হবে কর্মে গতি অনুভব করবেন নিজেকে স্বতন্ত্র ফিল করতে চলেছেন অফিসে অটোনোমাস ফিল করবেন তবে যারা বিজনেসম্যান আছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে তাই কোনো প্রকার ব্যস্ততার মাধ্যমে যেন বিনিয়োগ করবেন না লোকসান আপনাদের কিন্তু এক প্রকার গ্যারেন্টিড স্বাস্থ্যগতভাবে আজ আপনাদের ওজন বুঝে ভোজন গ্রহণ করার প্রয়োজন আছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে কিন্তু একটু ক্লান্তি অনুভব করতে পারেন ওজন তাই অবশ্যই বাইরের খাদ্য খাবার যেন একদমই খাবেন না তামার চামচ যদি সম্ভব হয় সোনার চামচ দিয়ে খাদ্য খাবার খান স্বাস্থ্যের উন্নতি ঘটবে বা আপনারা কোনো প্রকার সোনার দ্রব্য শরীরে পরিধান করতে পারেন কিছুটা হলেও বেটার পরিণাম আপনারা পাবেন নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে চাকরি শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো পড়াশোনায় আপনাদেরকে আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ গুরুত্বপূর্ণ সামাজিক কোনো ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় কান নাক খোলা রাখুন মূল্যবান কোনো উপদেশ কিন্তু পেয়ে যেতে পারেন নিজের ডেলি লাইফে সেগুলিকে ইনপুট করুন প্রভূত পরিমাণে লাভবান আপনারা নিশ্চিত হবেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি মধ্যম প্রকৃতির কাটবে আজ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন আর স্বামী স্ত্রী বিশেষ করে আপনাদের বলবো আপনাদের কোনো পরিকল্পনা আজ কিন্তু বিঘ্নিত হতে পারে অপ্রত্যাশিত কোনো অতিথির আগমনে অতিথি দেব এই ভেবে তাদেরকে সেবা শুশ্রূষা করতে যেন বলবেন না আজ প্রেমিক প্রেমিকা আপনাদের বলবো মাত্রা অতিরিক্ত চাহিদা প্রত্যাশা সম্পর্ককে কিন্তু বিচলিত করতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়েও সজাগ থাকতে হবে এর জন্যই কিন্তু আমি আপনাদের বলেছি কামদা একাদশী পালন করুন তিনটি মন্ত্র অবশ্যই জপ করুন যাদের চন্দ্র রাশি সিংহ এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের সিংহ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে